খেলাটি হয়ে গেল কি রে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা খুলনা দৌলতপুর এসকে রাজ্য ঘোষের বাসায়। উনি অনেক পুরনো একজন কবুতর পালক, কিন্তু একটু প্রচার বিমুখ, কখনো সামনে আসেন না, ফেসবুকেও কম অ্যাক্টিভ। আজকে আমরা ওনার বাসায় এসেছি আপনাদেরকে ওনার কিছু কালেকশন দেখানোর জন্য। আমার সামনে মাঝখানে যিনি বসে আছেন উনি হচ্ছেন রাজ্জাক ভাই, পাশে আছে ওনার আপন ছোটো ভাই মান্নাভ ভাই, আর এখানে আছে আমি। রাজ্জাক ভাই, কবে থেকে কবুতর পালা শুরু করেছেন সে ব্যাপারে? আমি 1980 সাল থেকে কবুতর পালি দীর্ঘ, এই পর্যন্ত এখন পর্যন্ত কবুতর পেলে আসছি। আমার কাছে সবসময় কবুতর, 80 সালের পর থেকে সবসময় কবুতর আছে, ছিল, এবং যে কদিন বাঁচি থাকবে ইনশাআল্লাহ। আমি যখন 1989 সালে আমি যখন বাইরে বিদেশ যাই, সৌদি আরব চলে যাই, তখন আমার কিছু কবুতর ছিল, আমার ছোটো ভাই মান্নাফের কাছে দিয়ে যাই, সে দেখাশোনা করত। তারপর আমি আবার 1998 সালে এসে আবার সেই কবুতর আরও কিছু পাইছি, তারপর আরও কিছু সংগ্রহ করেছি, সেইভাবে কবুতর সঙ্গে আসি। এই আমাদের খুলনার বিখ্যাত জাত গলায় লাল, বেনারস লাল জাত, ছোট মদ্দা, আগের এইগুলো জাত সবই আছে আমার কাছে, নাকটানা। আর এখন সম্প্রতি যে সমস্ত পাকিস্তানি কবুতর আমাদের দেশে আসছে সেগুলো আছে, কালেকশন করছি কিছু কিছু সবার থেকে। শফিক স্যার আছে, আসিফ আছে, আরও বিভিন্ন লোকের কাছ থেকে কিছু কিছু আছে, কালেকশন করছি আরও করতেছি পাকিস্তানি কবুতর। অনেক সুন্দর পাখিও দেখা যাচ্ছে, অনেক সুন্দর এটা হচ্ছে সীতাকুণ্ডের অপিবাহিত থেকে আনা ওনার 39-40-এর বাচ্চা, ডাবলা। হ্যাঁ, ডাবলা। খুলনার সব জায়গায় যেখানে যাবেন আপনি এই কবুতরগুলো দেখবেন, কালদুম। তো এটা হচ্ছে নাকটানা জেনারেশনের কালদুম, অনেক বড় সাইজ, অনেক সুন্দর কালার, অনেক পুরনো জেনারেশন। এগুলো কেমন রেজাল্ট রাজ্জাক ভাই? আমি 7-8 ঘন্টা উড়াইছি এদের। টুর্নামেন্টে উড়াইছেন? হ্যাঁ, টুর্নামেন্টে উড়াইছি। নিচে আরেকটা দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে গোল্ডেন কবুতর। গোল্ডেন কবুতর, এদিকে আরও কবুতর আছে, এগুলো ক্রস ব্রিড করা হচ্ছে, এখানেও আছে মাশাল্লাহ। এটা হচ্ছে গিয়ে ওই ইমাম স্যারের 11-44 একটা ওড়া একটা মায়া ছিল, উনি টুর্নামেন্ট হয়েছিল, তার মাদি বাচ্চা এবং একটা টেডি মদ্দা, একটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা কালেকশন করে একটা টেডি একটা মদ্দা। এখানে একটা চট একটা জেনারেশনের মদ্দা আছে, আর মাদিটা আছে জাকির ভাই তুলো আর বুড়ো মদ্দা জেনারেশনের মাদি। এদের ফ্লাইং ভালো, ওড়ে ভালো।
এটা একটা কামাঙ্গার পেয়ার, পাকিস্তানের কবুতর কামাঙ্গার পেয়ার। আরো কিছু কবুতর এই সাইডে আসছে, আসেন। এখানে আরেকটা কবুতর আছে, দেখেন। এটা হচ্ছে আমাদের এডিশনাল ডিআইজি শফিক স্যার, ওনার থেকে নেওয়া শিয়ালকোটি। এদিকে আরো কিছু কবুতর আছে, আসেন, আপনাদেরকে আরো কিছু কবুতর দেখাই। তারপর এখানে আছে সারণপুরি, সারণপুরি। এটা কি জাত? নাকটানা কালদু। কাসুরি, এটে আসিফ ভাইয়ের কাসুরি। আমার কাসুরি জেনারেশন, আমার এই কুমিল্লা থেকে কালেকশন করা। তারপর এখানে আছে গোল্ডেন, আবার হচ্ছে সারণপুরি, এখানে কিছু বাচ্চা কাচ্চা আছে পাকিস্তানি ব্লাডের, পরেও আছে গোল্ডেন, তারপর বাটেরা, টেডি। এটা হচ্ছে হালামলের ক্রেজ। কেটিএম টেডি, এখানেও আছে টেডি। কিছু কবুতর আসেন, আপনাদেরকে আমরা ওনার কিছু এক্সক্লুসিভ ব্রিড হাতে ধরে একটু আপনাদেরকে দেখাই। তো রাজীব ভাই, এখন আমাদেরকে কি কবুতর দেখাবেন? এটা আছে আমার খোপের একটা বেনারসের বাচ্চা। এই বেনারসের মূল জনক আমাদের খুলনায় বলতে গেলে হান্নানমেকে বলতে হয়। এটা আমি 2018 সালে মৎস্যবাস কমিটিতে একে 8 ঘন্টা 1 মিনিট টুর্নামেন্টে উড়ে আমি ফার্স্ট হই। এই সেই বেনারস আমার খোপের তৈরি। এরা মার্শাল্লাহ ও ফ্লাইং বাজি, এদের সবই ভালো। পাক কাটা ছিল তো, খোপে সাড়া ছিল, যার জন্য এদের পাকটা এখন অত ই নেই, ভালো নাই। এখন বেজোড় আছে, পাক কাটা আছে। পাটা দেখাবেন আমাদের ভিউয়ার্সদের জন্য, খুশপাতা। এটা একটা গোল্ডেন কবুতর, শফিক স্যারের দেওয়া, হোয়াইট কমান্ডো উনি বলে। 2010 সালে আমি ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওনার কাছে সর্বপ্রথম এই কবুতর আনি, এবং এর বাচ্চা কাচ্চা আমি আকাশে উড়াই। সেখান থেকে আমি পাকিস্তানি কবুতর ভক্ত। এই কবুতর আসলে খুব ভালো কবুতর, এর বাচ্চার বাচ্চা তার বাচ্চা আমি 7-8 ঘন্টা উড়াইছি। কবুতর খুবই ভালো কবুতর, ওনার কবুতর এটা, শফিক স্যারের দেওয়া। ভালো ভালো কবুতর। এবং এই কবুতরের জন্যই ভাইয়া মোটামুটি খুলনা শহরে একটা ব্যাপক পরিচিতি লাভ করে, এবং এখনও পর্যন্ত এই কবুতরের মানে ব্যাপক চাহিদা, মানে সবাই খুবই চাই স্যারের এই কবুতরটা। ভাইয়ার কাছে এক প্রকার মানে আশীর্বাদ স্বরূপই আর কি। একটু যদি আপনি আমাদেরকে একটু হেল্প করতেন কবুতরটা দেখানো। অ্যাকচুয়ালি সবচেয়ে এই কবুতরের বড় গুণ হচ্ছে যে এর ব্লাড লাইনটা যার ভিতরেই ছোয়ানো থাকে, হ্যাঁ, সেগুলা মানে অনেক ভালো পারফর্ম করবে। এবং এদের মেমোরি এত বেশি হাই, ধরেন আকাশে থেকে গেলেও নিশ্চিত কোনো কবুতর না ফিরলেও এগুলো ফিরে আসে। এখন বর্তমানে যে স্কুল আলায় বা আদার্স যে কবুতর, আমার কেন জানি মনে হয় যে এই কবুতরগুলোর সাথে এই কবুতরের অনেক সদৃশ রয়েছে, একই রকমই মিল আছে, এবং চোখ ঠোকে বা সে পাকে সেবে যথেষ্ট মিল থাকে। পর দেখেন, আমরা একটু আপনাদেরকে পাঠ দেখানোর চেষ্টা করি। দেখেন 8 নম্বর এবং 10 নম্বর সবচেয়ে বেশি
বড়, অনেক পুরনো একটা জেনারেশন, অনেক পুরনো জেনারেশন। 2010 সাল থেকে আজ পর্যন্ত মানে এই কবুতরের মানে দিয়ে কাউকে মানে লজ্জার ভিতর পড়তে হয়নি, সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবেই এটা গ্রহণ করে। সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, আপনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই কবুতরের জন্য পাগল। লেজ দেখেন, এক লেজের কবুতর অনেক সুন্দর, অনেক বয়স। এটা আছে আমাদের ইমাম স্যার, পিটিসি ফুলবাড়ি গেট খুলনা, ওনার দেওয়া ওনার বোসাল কবুতর যা ইনি উড়ায়ে বাংলাদেশ মিস্টার বাংলাদেশ হয়েছিলেন 13 ঘন্টা 4 মিনিট, সেই কবুতরেরই ভাই বোনেরা, বোসালের ডাইরেক্ট বাচ্চা। এ ব্লাড ল্যান্ড খুবই ভালো, হ্যাঁ ইন্ডিয়ানের, এটা একটা ইন্ডিয়ান কবুতর, খুবই ভালো কবুতর, এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো। এটা হচ্ছে যে বোসালের মদ্দা বাচ্চা, এটা একটা সেটিং পেয়ার, এর মা আলাদা বাট বাপ দুইটারই একই, এবং এটা সেকেন্ড পেয়ার। সবাই কম বেশি জানে যে এই বোসাল কেমন কবুতর, এবং এদের ব্লাড লাইন 10 স্টেপ পর্যন্ত মানে একই ধারা বহন করে, এইটাই হলো সবচেয়ে এই কবুতরের বড় স্ট্রেংথ। এবং এর এই কবুতরের উড়ানোর জন্য এক্সট্রা কোনো কারিকুলাম বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করা লাগে না, এরা নিজেরাই ফ্লায়ার, এই কবুতর ছেড়ে রাখলেও নিজেরা উড়া শুরু করে দেয়। স্যারের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এইটা, এই বোসালের পেয়ারটা। ভালো করে কবুতরটা দেখাবেন, দেখেন এই চোখটা দেখেন, কালোর ভিতরে সাদার ভিতরে কালো চোখ, পাট দেখাবেন, দেখেন ভাইব্রেশন কেমন। সুজন ভাই আসছে, সুজন ভাই একটু হেল্প করেন। কুমিল্লা থেকে আগত সুজন ভাই আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। সুজন ভাই মাশাআল্লাহ অনেক ভালো কবুতর, এটা স্পিয়াম স্যারের কবুতর বোসাল। হ্যাঁ ভাই, এটা একটা বেনারস কবুতর, এদের বেনারসি ভাষা এদের বলে বেনারসি গেদাশিরা বলে, গ্রিন আইস, আমার নিজে যে বেনারস থেকে আনা। এদের কবুতরে বাজি নাই কিন্তু এরা সারাদিন ওড়ার ক্ষমতা রাখে। এদের সাথে আমাদের দেশি বেনারস ক্রস করলেও বাচ্চা ভালো পাইছি, ভালো হয়। এই কবুতরটা বেনারসের উস্তাদ আইনুল হকের কাছ থেকে আমার আনা ছিল, আমি ওনার বাসায় নিজে যেয়ে আনছিলাম। এই এতে সেই বেনারস কবুতর, এটা আছে একটা খুলনার নাকটানো কবুতর, যদিও খুলনার কবুতর, তারপরে আমার শফিক স্যারের কাছে আনা, উনি খুলনার একটা বুড়ো মদ্দা খুলনার থেকে নিয়ে গেছিল, আমার ওনার থেকে বাচ্চা কালেকশন করা। এই বিড়িটটাও ভালো বিড়িট, এদের উড়া খুবই ভালো, দমও ভালো। হ্যাঁ এটা আমার কাছে 10 বছর আছে, 10 বছর আগে ওর শফিক স্যারের কাছে আমার আনা ছিল এটা, বুঝলেন। এটা একটা মর্দা কবুতর, কালদম নাকটে না কালদম। হ্যাঁ একটা ইমাম স্যারের নেপালি পেয়ারের ডাইরেক্ট মদ্দা বাচ্চা, উনি যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিল। এই কবুতরও ভালো কবুতর, হ্যাঁ এর পারফরমেন্স খুব ভালো, উড়া ভালো। এটা হলো সেই স্যারের বিখ্যাত নেপালি আর কি,
নেপালি কালচিরা হ্যাঁ নেপালের কালচিরা এটা দিয়ে স্যার অনেক রিজাল্ট করছে ইমাম স্যারের কবুতরটা সম্পর্কে এটা কেমন রেজাল্ট খুলনাতে মানুষজন পাইছে এটা নিয়ে ক্যারাভান টার্মিন যেটা উঠছিল সেটা বর্তমানে সেটাই দেশ উনি এই নেপাল বোচাল আর চকলুত বেনার এই তিনটে জাতি এই তিনটে প্রজাতি ওনার কাছে আছে কি সেরা কবুতর এই দিয়ে উনি যত এই পর্যন্ত সব রেজাল্ট করেছে এই কবুতর দিয়ে করেছে উনি এই নেপাল দিয়ে বোচাল দিয়ে আর চকলুত বেনারস দিয়ে এই আছে এই তিনটে ওনার পছন্দের ব্রিড যাই হোক বিয়ার্স আসলে আমাদের আজকে জানেন অনেক গেস্ট আছে বাইরে থেকে আসিফ ভাই আলম ভাই সুজন ভাইরা আসছেন তাই সময় স্বল্পতার কারণে আমরা আজকে যতটুকুখানি ভাইয়ার আরও অনেক কবুতর আছে এবং অনেক ভালো ভালো কালেকশন আছে যেটা দেখানো সম্ভব হলো না যতটুকুখানি দেখিয়েছি স্যার ভাইয়া তার দীর্ঘ এই 40 বছর কবুতর পালার লাইফে তার অনেক অ্যাচিভমেন্ট তবে একটা সত্য কথা বলতে যেটা কিছু কবুতর পালক থাকে সবসময় পর্দার আড়ালেই থাকে হ্যাঁ তারা যেমন রিয়েল ফাইটার একদিকে কবুতর প্রতি তাদের যে ভালোবাসা এটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ জানে না শুধুমাত্র বর্তমানে যারা ফেসবুক নিয়ে লাফালাফি করে যারা বেশি প্রদর্শন দেখাইতে পারে তাদেরই শুধু মানুষ চেনে বাট এমন কিছু কবুতর বাজ আছে বিশেষ করে খুলনাতে তাদের মতো আমার বড় ভাই ইনি ইনার সম্পর্কে বাংলাদেশের যারা জানেন তারা এক বাক্যেই বলবে যে তার সে কেমন মানুষ এবং আমি আসলে সত্যি কথা বলতে আমি খুবই নিজেই গর্ববোধ করি যে আমার বড় ভাইকে নিয়ে তার কবুতর নিয়ে তার কবুতরের প্রতি যে ভালোবাসা তার কবুতরের প্রতি যে শ্রদ্ধা এটা এটাই আমাদের ইন্সপিরেশন করছে যে সামনে আরও এগোনো এগিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটা বিষয় না বললেই নাই সেটা হচ্ছে আমার ভাই হচ্ছে যে এই তাকে আমরা এক প্রকার জোর করেই নামিয়েছি সে আমাদের এই 5G যেটা আছে কমিটি 5G ফেডারেশন তার প্রতিষ্ঠাতা পরিচালক সবাই 5G-র জন্য দোয়া করবেন সবাই 5G-র সঙ্গেই থাকবেন আমাদের শুভ ভাই অনেক কষ্ট করে এই ভিডিও করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি সে চিড়াঙ্গাতে আসছে এখনই চলে যাবে তাদের তিনটা গাড়ি ব্যস্ততার কারণে সব কবুতর দেখাতে পারলাম না আগামীতে ইনশাল্লাহ সময় সুযোগ করে সবই দেখা হবে আরও কথা হবে এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Tell me that you love me, even if it's